গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মধুস ফুড প্যারাডাইস। আমি আপনাদের বন্ধু মধুসন্ধ্যা চক্রবর্তী আবার হাজির হয়ে গেছি আমার নতুন লাঞ্চের রিটিং শো নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ঠিকই আছি। তো আজকে যেটা খাবো, আমি সিম্পল লাঞ্চ খাবো আজকে, সেটা হলো পোস্ত সর্ষে দিয়ে ভেন্ডি সজনের ডাঁটার আলুর চচ্চড়ি বা ভেজিটেবল কারি উইথ পপি সিড অ্যান্ড মাস্টার্ড গ্রেভি। আর এটা হয়েছে পেঁয়াজ আদা বাটা ধনে পাতা দিয়ে রুই মাছের ঝাল আর স্পাইসি রোহু ফিশ কারি। তা এখন শুরু করি, আর ভাত আছেই, রাইস শুরু করছি চচ্চড়ি দিয়ে। খুব ভালো হয়েছে, এই সিজনে না সজনের ডাঁটাটা খাওয়া খুব মানে উপকারী। পোস্ত সর্ষে দিয়ে মাখো মাখো ভালোই লাগে গরম ভাতের সাথে খেতে। কি গরম পড়েছে, একটাও কালবৈশাখীর ঝড় হলো না এদিকে। অনেক দিন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় ধুলোবালিটাও বেড়েছে। এখন খাবো রুই মাছের ঝাল। এরকম আমি একটা রিং, দুটোই গাদা নিয়েছি, একটা এরকম রিং পিস শেপের আর একটা এরকম শেপের। পুরো ঝোলটাই নিয়ে নিচ্ছি। ধনে পাতার একটা খুব ভালো ফ্লেভার এসছে, মানে গন্ধ এসছে। দারুণ হয়েছে খেতে, টাটকা রুই মাছ।
এরকম রিং পিসের এই জায়গাটার থেকে যে তেল থাকে না, এই জিনিসটা আমার বার করে খেতে খুব দারুণ লাগে। এই পোর্শনটা তেল থাকে, আমার লাঞ্চ। তো আজকে আমার এই সিম্পল লাঞ্চ ইটিং শোটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। হ্যাঁ, এখন আমি চলি, বাবাই, নমস্কার।